সেই ছোট্ট দিঘিকে সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক আদরের। ইভেন তো আমার কাছেও তুমি অনেক আদরের, প্রত্যেকটা তোমার দর্শকের কাছেও তুমি অনেক আদরের। তারা কিন্তু তোমাকে এখনো হিরোইন হিসেবে দেখেনি, সেই ছোট্ট দিঘিটাকে তারা ভালোবেসে লালন করছে। আমি এই মুভিটার বাইরে গিয়ে কথা বলছি, ধরো তুমি এরপরে যে মুভিটা করবে, এই মুভিটা নিঃসন্দেহে ব্যবসা সফল হবে এতে কোনো সন্দেহ নেই, বা সফল না হলেও এটা অনেক বড় হাইপের একটা মুভি। বাট এরপরে যদি তুমি কোনো কমার্শিয়াল মুভিতে আসো, সেইখানে কিন্তু আমরা নায়িকা দিঘিকে দেখছি, এবং তখন থেকে দর্শকের ভালোবাসাটা কিন্তু আবার শিফট হবে। তো কোনো কারণে যদি দিঘি ব্যর্থ হয়, তখন কিন্তু দিঘির ওই জায়গাটা থেকে এই জায়গাটা যেমন শিফট হচ্ছে, পপুলারিটি হলে যেমন এক্সট্রিম হবে, না হলেও সেটা দিঘির জন্য খুব কষ্টের। দিঘির কি মনে হয়, দিঘি সেই জায়গাটাতে কিভাবে ভাবছে নিজেকে? আসলে এখন আমি এই যে এই প্রজেক্টটা করব সামনে, এটার জন্য যেরকম প্রস্তুতি নেওয়া লাগছে কিংবা যেরকম স্টাডি করতে হচ্ছে, অবভিয়াসলি পরেরটা তো আমি ওরকম প্রস্তুতি নিয়েই যাব, হয়তো বা এটার থেকে একটু কম সময় লাগবে প্রস্তুতি করতে, যেহেতু এটা একটা জীবনী একজনের ওপর, সো এটা তার মতো হতে আরো সময় বেশি লাগে। তো ওটা হয়তো বা দেখা যাবে ওইটা একটা র্যান্ডম ক্যারেক্টার আমাকে দিবে, ওই ক্যারেক্টারের মতো নিজেকে মানিয়ে নিতে হবে, তো ওই ওই টাইমটা হয়তো বা আমার আরো কম লাগবে, কিন্তু আমি অবশ্যই ওইটার মতো হয়েই তারপর আমি ক্যামেরার সামনে যাব। তো আমি আমি বিশ্বাস করি যে আমি ওই আমি ওই কনফিডেন্ট আমার আছে যে আমি ওটা দিয়ে আমি ওভাবে হয়ে তারপরে ক্যামেরার সামনে যেতে পারবো, এবং আই হোপ সো কেউ নিরাশ হবে না, কিন্তু যদি হয়েও যায় তাদের যদি ভালো নাও লাগে দেন আমি আবার এটার সাথে ফাইট করতে রাজি, আমার কোনো সমস্যা নেই। আমি যতদিন লাগে আমি সময় লাগিয়ে 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 দরকার হয় নিজেকে ওভাবে ফিট করবো, বাট আমি একদম ভেঙে পড়ে সাথে সাথে ছেড়ে দিয়ে না আমি ফাইট করতে পারবো। একটা চলচ্চিত্র, তুমি তো চলচ্চিত্রে কাজ করছো ছোটবেলা থেকে, এবং তোমার ফ্যামিলি চলচ্চিত্রের মধ্যে, বলা যেতে পারে তোমার ফ্যামিলি চলচ্চিত্রের মধ্যে বেড়ে উঠছে, তুমি বেড়ে উঠছো। সো চলচ্চিত্র শুধুমাত্র যে একজন হিরো হিরোইনের কারণে হিট করে বা ফ্লপ যায়, নট লাইক দ্যাট, অনেক অনেক কিছু ছবির রিলিজটা পর্যন্ত অনেক ডিপেন্ড করে যে কখন ছবিটা রিলিজ হচ্ছে। তো কোনো কারণে যেটা বলছিলে যে যদি না ছবিটা ব্যবসা সফল হয়, সেখানে তোমার দায়ভার না, সবারই দায়ভার। তো সেই ক্ষেত্রে কি তুমি এই প্রফেশনটাকে কন্টিনিউ করবে? হ্যাঁ, আমি এটাকে কন্টিনিউ করবো, এটা আমার টোটালি হচ্ছে শখের বসায়, মানে বলা যায় যে আমার যে মেইন ক্যারিয়ার এইটা, কিংবা আমার যে এইটা নিয়েই আমি আপাতত আছি, আপাতত কিংবা পরেও আমি জানি না, কিন্তু আপাতত অ্যাটলিস্ট আমার এটা শখের বসে, আমি শখের বসেই করব। তো ওখান থেকে আমি চাবো আমার বেস্টটা দিয়ে, আমি হয়তো বা খুব কম করব, দেখা যায় বছরে আমি দুইটা করব, তিনটা করব, একটাও হতে পারে, কিন্তু ওই একটাই আমি এত ভালো করে করতে চাই কিংবা ওরকম বাছাই করে করতে চাই যাতে এই একটা নিয়ে মানুষ পরের দুই বছরও পার করতে পারে, যে ওর লাস্ট এটা দেখেছিলাম, ওর নেক্সট কি আসতে পারে এভাবে। বাট চলচ্চিত্রের যে এখন যে অবস্থা, বলা যেতে পারে যে খুবই থমথমে, আমি আমি এটাকে বলি থমথমে অবস্থা, এবং এখন ঠিক না, লাস্ট দেড় বছর দু বছর এরকম চলছে, এবং যে পরিস্থিতি এখন আবার করোনা ভাইরাসটা আক্রমণ আসলো, সো সবকিছু মিলিয়ে আমাদের কি হবে আমরা জানি না এখনো। যতটুকু ধারণা হচ্ছে যে চলচ্চিত্রের জায়গাটা ঠিক হতে, আমরা যেমন ভাবছিলাম নেক্সট ইয়ার ঠিক হবে, ওই পসিবিলিটি আরো কমে গেল। তো সেই জায়গাতে তোমার কি মনে হয় যে তুমি ধরো ওই ওই পরিমাণ, যেমন একটা স্ক্রিপ্টই তোমার সিলেক্ট করতে দুই বছর লেগে গেল, সেখানে আবার এই খরার সময় তুমি ওইভাবে কাজ সিলেক্ট করতে পারবে, বা তুমি দেখি যেটা তোমার এক্সপেকটেশন সেটা তুমি ফিল আপ করতে পারবে? আসলে যেহেতু আমাদের ইমপ্রুভিং এ ছিল, একটু একটু করে আমরা ইমপ্রুভ হচ্ছিলাম, মনে করছিলাম যে নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে, আমার মনে হয় না এই যে এই গ্যাপটার মধ্যে এটা আরো ক্ষতি করবে, আমার মনে হয় গ্যাপটার মধ্যে আরো মানুষ বেশি সচেতন হয়ে আরো বেশি ইমপ্রুভ করবে, এবং তারা হয়তো বা যাদের এখন থেমে গিয়েছে গ্যাপটার জন্য, এই করোনা ভাইরাসটার জন্য যাদের যাই থেমে গিয়েছে, আমার মনে হয় তারা আরো বেশি সচেতন হয়ে, তারা আরো বেশি কেয়ারফুল হয়ে এটা নিয়ে আরো ভালোভাবে আগাবে, কারণ যেহেতু গ্যাপের পর সব একসাথে শুরু হবে, তখন আসলে চ্যালেঞ্জিং জিনিসটা অনেক বেশি থাকবে, যে এটা হচ্ছে ওইটা হচ্ছে সেটা হচ্ছে, তখন মানুষও ইয়াতে থাকবে কোনটা দেখবো আগে, রিলিজও হবে সব একসাথে, কারণ ধাম করে তখন একসাথে সব ছাড়বে। সো আমার মনে হয় যে এই জিনিসটা আরো চ্যালেঞ্জিং, সো তারা আরো কেয়ারফুলি করবে এটা। এখন যেহেতু তুমি হিরোইন হিসেবে তুমি আসছো, এখন যারা কাজ করছে, এখন যারা লিড করছে, তোমার কাছে কাদের কাজ সব থেকে বেশি ভালো লাগছে? অফকোর্স নায়িকা হিসেবে কমার্শিয়াল মুভিতে, মানে বলবো কাদের কথা বলবো, নায়ক না নায়িকাদের? নায়িকা নায়িকা নায়িকাদের মধ্যে এখন অনেকেই ভালো করছে, এখন তো বেশিরভাগ মুভিতে আমরা দেখতে পারি ইশেকে,
জয়া আহসান, তার মুভিগুলো একটু ডিফারেন্ট হলেও খুব সুন্দর, খুব ভালো। এবং তারপরে তো কমার্শিয়ালের মধ্যে সবচেয়ে বেশি বলা যায় করছে এখন মনে হয় নুসরাত ফারিয়া, সে সবচেয়ে বেশি করছে। বিদ্যা সিনহা মিম, এদের মুভি খুব গ্ল্যামারাস হয়, সো এদের মুভি এর জন্য খুব বেশি হচ্ছে। তো এরা খুব ভালো করছে, এদের মুভি খুব গ্ল্যামারাস হয়, একটু অন্য টাইপেরই হয়, মানে ইমপ্রুভিং এর দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো তার মানে তোমার কম্পিটিশন হবে, আমি ধরে নিতে পারি যে কম্পিটিশন ঠিক না, লাইক তোমার ছবি আসবে যাদের ছবির সাথে, যাদের ছবি দর্শক দেখছে এবং তোমার ছবিও দর্শক দেখবে। আমি নুসরাত ফারিয়া মিম এদেরকেই পিক করলাম, দে আর ভেরি কমার্শিয়াল হিরোইন, পারফেক্ট পিওর কমার্শিয়াল বলতে তারাই, তাদের তাদের প্রেজেন্টেশন একদমই নট লাইক বাংলাদেশের ঘরানা, তারা একদম বলিউড স্টাইলে নিজেদেরকে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে দিঘিকে আমি যতবারই দেখেছি খুব সালোয়ার কামিজ পরা, খুবই একদম ঘরের মেয়ে, ঘরের একটা আদরের একটা মেয়ে, এই ক্যারেক্টারই আমরা দেখেছি। সেখানে কি তোমার মনে হয় যে তুমি তাদের সাথে কম্পিটিশন করতে পারবে? হ্যাঁ, এটাই তো বললাম যে আমি মানিয়ে নিব, আমার একটু সময় লাগলো আমি মানিয়ে নিব। এখন কম্পিটিশন যেটাই হোক কিংবা আমার চ্যালেঞ্জ যেটাই হোক, এখন আমাকে যদি দেখায় যে আমি কাজের মেয়ে, আমাকে কাজের মেয়ের মতোই মানিয়ে নিতে হবে। ওরকম সিম্পল, মানে দরকার হয় আমাকে কালো কালো করে ফেলবে আমার চেহারা, আমার মাথায় তেল দিয়ে দিবে, তো আমাকে যেরকম বানাবে আমি মানে ট্রাই করব, মানে পুরোপুরি ট্রাই করব। তুমি তারা যেভাবে কমার্শিয়ালি আসছে সেইভাবে তুমি কমার্শিয়ালি আসবে? আমি আমি চাই না একটার ভিতর পড়ে থাকতে, এটা আর্ট ফিল্ম হোক, এটা ডকুমেন্টারি হোক, এটা কমার্শিয়াল হোক, যেটাই হোক, আমি চাই না একটার ভিতর পড়ে থাকতে। আমি চাই সবগুলো এক্সপেরিমেন্ট করতে এবং সবগুলো চালিয়ে যেতে। মানে আমাকে কেউ যদি না বলে ওর চেহারা তো কমার্শিয়াল এর, ওকে দিয়ে আর্ট ফিল্ম হবে না, কিংবা ওর চেহারা তো আর্ট ফিল্ম, ওকে দিয়ে কমার্শিয়াল হবে না, আমি চাই প্রত্যেকটা সেক্টরে আমার একটা নাম থাকুক। বা তো তার মানে তুমি এদের সাথে পাল্লা দিয়ে কাজ করার একটা মেন্টালিটি? পাল্লা দিয়ে না, আমি আমার জায়গা থেকে 100% দিব। এখন 100% দিয়ে যদি পাল্লা হয়ে যায় তাহলে ওটা আমার দোষ না। প্রিয় তোমার প্রিয়